বন্ধুরা, আপনারা তো সারা জীবন জেনে আসলেন দুবাইয়ের প্রিন্সের সম্পর্কে, কিন্তু আজ আর প্রিন্স সম্পর্কে নয়, বরং আজকে দুবাইয়ের রাজকন্যা সম্পর্কে বলতে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরার আগে শেখা মেহরার বাবার সম্পর্কে জেনে নেওয়া যাক। শেখা মেহরার বাবা হচ্ছেন বর্তমান ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট, যার নাম শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এবং জানলে অবাক হবেন, মোহাম্মদ বিন রাশেদ এই পর্যন্ত ছয়টি বিয়ে করেছেন। সর্বশেষ 2004 সালে একজন খ্রিস্টান মহিলাকে বিয়ে করেন। এবং সবচেয়ে অবাক করার ব্যাপারটি হচ্ছে, মোহাম্মদ বিন রাশেদের মোট সন্তান হচ্ছে 24 জন, এদের মধ্যে 13 জন হচ্ছে মেয়ে এবং 11 জন ছেলে। সে অনুযায়ী দুবাই এ পর্যন্ত 11 জন রাজকুমার এবং 13 জন রাজকন্যা রয়েছে, এবং 13 জন রাজকন্যার মধ্যে 13টি দেখতেই মাশাল্লাহ। এদের মধ্যে সবচেয়ে বড় রাজকন্যার নাম হচ্ছে লাতিফা, এবং তৃতীয় রাজকন্যা হচ্ছেন শেখা মেহরা। শেখা মেহরার জন্মগ্রহণ 26 ফেব্রুয়ারি 1994 সালে, সে অনুযায়ী তার বয়স 26 বছর। শেখা মেহরা তার বিলাসবহুল লাইফ স্টাইলের কারণে সোশ্যাল মিডিয়া বা ইনস্টাগ্রামে খুবই জনপ্রিয়, এবং তার এই লাইফস্টাইলের পেছনের কারণ হচ্ছেন, তিনি দুবাইয়ের জন্ম নিলেও খুব ছোটবেলাতেই ইংল্যান্ডে পড়াশোনা করতে গিয়েছেন। এরপর দুবাই ফিরে এসে দুবাইয়ের বিখ্যাত জাহিদ ইউনিভার্সিটি থেকে বিজনেসের ওপর পোস্ট গ্র্যাজুয়েশন করেন। বর্তমান সময়ে শেখা মেহরা তার বাবার সাথে দুবাইয়ের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, এবং তার শখ হচ্ছে হর্স রাইডিং, এবং তার মোট 11টি ঘোড়া রয়েছে। এর মধ্যে সবচেয়ে দামি ঘোড়ার দাম হচ্ছে $3.6 মিলিয়ন, যা শেখা মেহরা নিলামে ক্রয় করেছিলেন। এখানেই কিন্তু শেষ নয়, তিনি প্রতি বছর $4 মিলিয়ন এই ঘোড়ার পেছনে খরচ করে থাকেন। এছাড়াও তার দুটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার দুবাইয়ে অস্বাভাবিক কিছু নয়, যেগুলোর পেছনে অন্তত 1 কোটি টাকা খরচ হয়। বর্তমান সময়ে দুবাইয়ের সবচেয়ে বিলাসবহুল বিল্ডিং প্রিন্সেস টাওয়ারের নিচ তলায় তার জন্য স্পেশাল কমপ্লেক্স করা হয়েছে, যার মূল্য অন্তত $130 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 990 কোটি টাকা। এবং 990 কোটি টাকা দুবাইয়ের কাছে কিছু নয়। জানলে অবাক হবেন, শেখা মেহরার বর্তমান সম্পদের পরিমাণ $1.2 বিলিয়ন বা প্রায় 8.5 হাজার কোটি টাকা। কিন্তু এই টাকা সে কষ্ট করে আয় করেনি, তিনি এটা তার বাবার উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এছাড়া 2 বছর পূর্বেই শেখা মেহরার 24তম জন্মদিনে তার বাবা মোহাম্মদ বিন রশিদ 34 কোটি টাকা দিয়ে একটি গাড়ি গিফট করেন। আসলে দুবাইয়ের মানুষের লাইফস্টাইল দেখে নিজেকে কুত্তা বিড়ালের চেয়েও খারাপ বলে মনে হয়। তবে এই গিফটের গাড়ি ছাড়া শেখা মেহরার আরও অনেক গাড়ি রয়েছে, যেমন ল্যাম্বারগিনি, ফেরারি, BMW, আরও কত ব্র্যান্ডের গাড়ি। এছাড়া শেখা মেহরা কত গাড়ি মাসে চেঞ্জ করে তার ঠিক মত দেওয়া সম্ভব নয়। যেমন বাংলাদেশের ধনী মানুষেরা নতুন ফোন আসলে পুরনো মোবাইল চেঞ্জ করেন, তেমনি দুবাইয়ের মানুষেরা নতুন গাড়ি আসলে কোটি টাকার পুরাতন গাড়ি চেঞ্জ করে থাকেন। এবং অনেক সময় শোনা যায় শেখ মেহরায় একটি প্রাইভেট বিমান রয়েছে। এবং এরপর আমার বিশ্বাস, শেখা মেহরার এই ভিডিওটি দেখে আপনারা মনে মনে ভাবছেন, এরা পৃথিবীতে জান্নাতের স্বাদ পেয়ে নিয়েছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।